সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো 2024 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে বার্ষিক পরীক্ষা হবে, সেই বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে বা প্রশ্নপত্র মানে কোথা থেকে হবে, কিভাবে হবে, সেই বিষয় সম্পর্কে যে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়েছে, সেই নির্দেশিকাটা আপনি কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে আপনি দেখবেন, সেই প্রক্রিয়াটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনি গুগল সার্চ বারে যাবেন। গুগল সার্চ বারে গিয়ে আপনি টাইপ করবেন ডাব্লিউ দিতে পারেন, অথবা সরাসরি লিখতে পারেন NCTB। অর্থাৎ NCTV লেখার পরে আমরা সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবো যে NCTV অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারছি যে 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সমষ্টিক মূল্যায়ন নির্দেশিকা, এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা বিস্তারিতের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু এখানে দেখতে পারছি যে 24 সালের শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা, এরপর সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, এখানে সকল শ্রেণীর কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। ঠিক আপনি এখান থেকে অর্থাৎ যেটা ডাউনলোড করতে চান সেটার উপর ক্লিক করে আপনার মেইলে আপনি ডাউনলোড করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।